প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে, আর মাত্র একটি দিন বাকি। এরপরই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এর আনন্দে সামিল হবে গোটা দেশ। আর এই উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও রাজধানীর আসাম রাইফেল ময়দানে আয়োজিত অনুষ্ঠানের মহড়া চলছে। মঙ্গলবার ছিল চূড়ান্ত মহড়া। এবছর আসাম রাইফেল গ্রাউন্ডে মোট 16টি প্লেটুন অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে। প্যারেড কর্মসূচিতে রাজ্য পুলিশের বিভিন্ন পদে কর্মরত কর্মীরা অংশগ্রহণ করেছেন। এদিন চূড়ান্ত মহড়া কর্মসূচিতে রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আসাম রাইফেল ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য পুলিশের কর্মীরা প্যারেড প্রদর্শন করবেন, পাশাপাশি উপস্থিত অতিথিদের অভিবাদন জানাবেন।